আমরা ভাসানী সাহেব বলেছিলেন, পিণ্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। আজকে স্বাধীনতার 54 বছর পরে আমরা তা হারে হারে টের পাচ্ছি। এক সময় এদেশের বঞ্চিত নির্যাতিত স্বাধীনতা কামী মানুষেরা মিছিল করতেন পিণ্ডি না ঢাকা। এখন এদেশের তরুণ প্রতিবাদী যুবকেরা, রাজনৈতিক সচেতন যুবকেরা তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে প্রতিবাদ করে দিল্লি না ঢাকা। আমি উপস্থিতি লেন্দুপ দর্জি, যিনি সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছেন লোভ লালসার কারণে, এখন তিনি আফসোস করেন, এক সময় আমি ভারত গেলে আমার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে, আর এখন আমি ভারত গেলে আমি দ্বিতীয় সারির নেতাদের সাথে সাক্ষাৎ করতেও আমার কয়েক মাস লেগে যায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন ভারত গেলেন, আমরা দেখলাম ভারতীয় কিছু জাতীয় গণমাধ্যমে তাকে অ্যাড্রেস করা হল, কি মন্ত্রী, ওই হয় না যে কারো মেয়েকে কারো ছেলের সাথে বিয়ে দিবে, তোর বাসায় গেলে আগেই বলে কি বলে, বৌমা, বিয়ের আগেই কি বলে, বৌমা। তো কি হতে যাচ্ছে সেটা কি বুঝতে পারছেন? আমরা কারো বৌমা হতে চাই না। সংগ্রামী উপস্থিতি, এই যে আমার দেশের নদীমাতৃক বাংলাদেশ, এদেশের মানুষের জীবন জীবিকা যার উপর নির্ভর করে, যদিও আসলে এই দুর্নীতিবাদদের জীবন জীবিকা এর উপর নির্ভর করে না, এদেশের 97% দুঃখী দরিদ্র মানুষের জীবন জীবিকা যেই নদীর উপর নির্ভর করে, তাদের কৃষি যে পানির উপর নির্ভর করে, সেই উত্তরবঙ্গের তিস্তা নদী 2011 সালের চুক্তি হলেও সেটি বাস্তবায়ন হয় না, অথচ গজল ডোবায় তারা আবার খাল খুঁজছে, যেটুকু পানীয় চুয়ে চুয়ে আসে সেটুকু পানীয় যেন আর না আসে। আপনি তো সবই দিয়ে দিলেন কিন্তু কিছুই তো পেলেন না, করিডর দিলেন, ট্রানজিট দিলেন, বন্দরগুলো দিয়ে দিলেন, ব্যবসাগুলো দিয়ে দিলেন, এদেশে বিনিময়ে আমরা কি পেলাম, কি পেয়েছি? ভুটান নেপাল বাংলাদেশ থেকে সেই যে চিকেন নেক, চিকেন নেক দিয়ে যদি আমাদের যাওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে আমরা ভুটান নেপালে যেতে পারতাম, তাদের সাথে আমাদের বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্ক, আমাদের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি হতো, কিন্তু সেই চিকেন নেক দিয়ে তারা আমাদের কোথাও যাওয়ার সুযোগ দিচ্ছেই না, বরং তারাও তাদের যে ভারতের পূর্ব উত্তর সংযোগ, সেই সংযোগটি তারা সেদিক দিয়ে অনিরাপদ মনে করে, তারা এখন বাংলাদেশের বুক ভেদ করে রেল লাইন নিয়ে যাবে, ভুটানের দিক দিয়ে রেল লাইন নিয়ে যাবে। আরে ভাই, আমাদের এই দেশের আমরা যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আছি, এই দেশের মানুষ আমরা যারা আছি, আমাদের এই বিষয়টি নিয়ে কথা বলা উচিত, যেখানে ভারত তার নিজের ভূমি শিলিগুড়ি যে করিডোর সেটি দিয়ে তারা পূর্ব থেকে উত্তরে যাচ্ছে না, তারা ভাবছে তাদের নিরাপত্তা সংকট, নিজেদের ভূখণ্ডের উপর দিয়ে যেতে ভয় পাচ্ছে, সেখানে আমরা আমাদের কলিজা ছিঁড়ে দিচ্ছি যে যাও আমার কলিজার ভিতর দিয়ে তুমি তোমার যাতায়াত পথ নিয়ে যাও। এটি আসলে কখন হতে পারে এরকম একটি পরিস্থিতি যখন কারো কোনো উপায় থাকে না? আমরা এদেশে 11 কোটি মানুষ এখন জানি এই সরকার তারা ক্ষমতায় থাকার জন্য এখানেও কাজ নেই যা তারা করছে না। আমি একটি গল্পের মাধ্যমে বলতে চাই, আপনারা এখনো টিভি সিনেমায় দেখবেন যে আগের যে সিনেমাগুলো দেখায় যে ওই যে আপনার সমুদ্রে মাছ মারতে যায় অথবা ফসল ফলায় ধান চাষ করে, তারা ওই যারা মহাজনরা টাকা দিত ওই জমির দলিল নিয়ে টিপ সই দিয়ে তাদেরকে টাকা দিত, এবং একটা পর্যায়ে সেই টাকার সুদ তো শোধ করতে পারতেছে না, বলতো তোমার বউয়ের বালা এনে দাও দিত, বলতো তোমার ওই জমিটা দাও দিত, তোমার গোয়ালের গরু এনে দাও তাও দিত, বলতো তোমার ভিটামাটি দিয়ে দাও দিত, শেষে কি বলতো জানেন, শেষে কি বলতো দেখেন না টিভিতে,
শেষবেলা তোমার বলতে দিও। আমরা এইরকম একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি, আমাদের এখন ইজ্জত সম্মানের বিষয়, আমাদের এখন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার হুমকি এসে দাঁড়িয়েছি। আমাদের স্বাধীন হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজকে সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছে, আবার যদি বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয় আমরা ঢেলে দিব, এই বাংলার 1 ইঞ্চি মাটিকেও আমরা ভারতের কোন আগ্রাসনী কার্যক্রমে ব্যবহার হতে দিব, এই বাংলার সবুজ শ্যামল বুক চিরে ভারতের কোন ট্রেন চলবে না। আমাদের বন্ধুত্ব আছে বন্ধুত্বের জায়গায়, সুষম ন্যায্যতার জায়গায়, বন্ধুত্বের নামে কোন ধরনের পরকীয়া চলবে না।